ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বিডি সিম রিচার্জ অফার নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে সকল সিম রয়েছে এবং সকল সিমের যে সকল অফার রয়েছে সে অফারগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমেই অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জিপি সিম অফার, এটি রয়েছে প্রথমে। এবং এখানে আপনি এই অপশনটিতে টাচ করলে এখানে আপনাকে একটি পেজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনি অফারগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ সিম অফার, এখানে জিপির যে সকল নতুন সিম অফার রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এভাবে স্ক্রল ডাউন করলে আপনি সকল অফারগুলো এখান থেকে জেনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা ফিরে আসলাম আবার অ্যাপের মধ্যে। তো একটু লোডিংয়ের জন্য সময় নেবে, অপেক্ষা করবেন। তো এরপর আমরা চলে আসলাম বিএল সিম অফারে। তো এখানে টাচ করলে আপনার বাংলা লিঙ্কের যে সকল অফার রয়েছে সেগুলো আপনারা এখানে জানতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সব অফারগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী অফার রয়েছে 2023 সালের যে সকল প্যাকেজ রয়েছে এবং আপডেট সব অফার জানতে পারবেন। এখানে এই পেজে আপডেট সব অফার দেওয়া হয়। তো যাই হোক, এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার চলে আসলাম এয়ারটেল সিম অফার। এখান থেকে আপনারা এয়ারটেলের যে সকল সিম অফার রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং এয়ারটেল আর রবি কিন্তু একই কোম্পানির, কিন্তু একই কোম্পানি হলেও এখানে এয়ারটেলের যে অফারগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ভিউয়ার্স এভাবে কিন্তু আপনারা এই সিমগুলোর অফার সম্বন্ধে জানতে পারবেন। এখানে অবশ্য তিনটি সিম দেওয়া রয়েছে এবং নিচে দেওয়া রয়েছে রবি ইন্টারনেট, এটি অবশ্যই রবি সম্বন্ধে আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রবি ইন্টারনেট প্যাকেজ এবং রবির যে সকল অফার রয়েছে সেগুলো এখানে জানতে পারবেন। তো এখানে স্ক্রল ডাউন করা যাচ্ছে না একটু প্রবলেমের কারণে। আপনারা এই অপশনটিতে নিচের এয়ারটেলের অপশন, পরের নিচের অপশনটি হচ্ছে রবির দেয়া এবং এখানে টাচ করলে আপনি রবির সেম অফারগুলো পেয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, এভাবে কিন্তু এই অ্যাপ থেকে আপনারা বাংলাদেশের যে সকল সিম রয়েছে সকল সিমের অফারগুলো জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আর এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে বিডি সিম রিচার্জ অফার লিখে সার্চ করবেন প্লে স্টোরে, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তবে আর ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।